সামনেই কালী পুজো এবং দিওয়ালি। এই দিওয়ালি এবং কালী পুজোতে আমাদের সিটি অফ জয় কলকাতা সেজে ওঠে নানান রকম আলোয়। আমাদের সিটি অফ জয় কলকাতার সাথে সাথে আমাদের প্রত্যেকের বাড়িতে বিভিন্ন রকমের লাইটস দিয়ে আমরা সাজিয়ে তুলি। এই লাইটস কোথায় গেলে সবথেকে কম দামে আপনারা কিনতে পারবেন, কিভাবেই বা সেখানে যাবেন, সেই সব তথ্য নিয়ে আজ ট্যুরিস্ট ডেস্টিনেশন চলে এসেছে কলকাতার মধ্যে একটা সুন্দর জায়গায়, যেখানে আপনারা একদম কম দামে এই সব লাইটস কিনে নিতে পারবেন। তাই শেষ অবধি আজকের ভিডিও দেখতে থাকুন। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি শ্রদ্ধাঞ্জলি এখন চলে এসেছি কলকাতা মেট্রোয় করে সেন্ট্রাল মেট্রো স্টেশনে। সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আপনারা হাঁটা পথে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এজরা স্ট্রিটে, যেখানে খুব সস্তায় আপনারা ইনডোর থেকে আউটডোর বিভিন্ন রকমের লাইটের সম্ভার পেয়ে যাবেন। এখন আমি চলে এসেছি এজরা স্ট্রিটের লাইট মার্কেটে। এখনই দেখুন বিভিন্ন রকমের লাইটসের দোকান এখানে বসে পড়েছে। প্রত্যেক বছরই আমি এখানে আসি বাড়ির জন্য লাইট কিনবো বলে। এই বছরও দেখুন এই লাইটটা বেশ অন্যরকম লাগছে দেখতে। এটা কি আছে দাদা? এটা এরকমই জাস্ট থাকবে, একটাই কালার হবে। কি দাম আছে এটা? 500 টাকা। বা এটা খুব সুন্দর লাগছে দেখুন, মানে ঘরের এক সাইডে লাগিয়ে রাখার জন্য ল্যাম্পশেডের মতো কাজ করবে। খুব সুন্দর দেখতে, বিভিন্ন রকমের মানে ফুলের ওপরে পাপড়ির মধ্যে রঙগুলো খেলেছে। এটা একটাই কালার, অল্টারনেটিভ কোনো কালারে নেই। আর এই লাইটসগুলো কীরকম প্রাইস আছে? 350 টাকা আছে। 350? এটা কি এলইডি? এলইডি 50 মিটার। 50 মিটার? এটা অনেকটা বড়, 50 মিটার অবধি যাবে। আর এগুলো আছে 300 টাকা। এগুলো 300, এটা 40 মিটার। এখানে বিভিন্ন রকমের কিন্তু আপনারা এলইডি থেকে নন এলইডি সব রকমের লাইটস পাবেন। আমি প্রত্যেক বছরই বাড়ির জন্য কিছু না কিছু নতুন রকমের নিয়ে যাই দিওয়ালির জন্য, খুব ভালো লাগে। এই দোকানটা আমার খুব চেনা। তো এজরা স্ট্রিটে ঢুকে প্রথম দিকেই আপনারা এই দোকানটা পেয়ে যাবেন। এই লাইটসগুলো কী লাইটস আছে? এলইডি লাইট আছে। এগুলো এলইডি? এগুলো কি সাইজে ছোট? হ্যাঁ। কত কত অবধি যাবে? 40 মিটার। 40 ফিট? আচ্ছা, 40 ফিট অবধি যাবে এই লাইটসগুলো। এগুলো আরও অনেক কালার অপশানস পাবেন। আমার এই ব্লুটা ভালো লাগছে। এছাড়াও দেখুন ইয়েলো আছে, পিঙ্ক আছে, হোয়াইট আছে। এগুলো কি কালারিংয়ের মধ্যেও হয় নাকি সিঙ্গেল কালারের মধ্যে? মাল্টি কালার। আচ্ছা, এখানে মাল্টি কালারও কিন্তু রয়েছে। যদি কেউ মাল্টি কালার নেবেন ভাবছেন বাড়ির জন্য, সেরকমও রয়েছে। মাল্টি কালারগুলো কীরকম প্রাইস? 100 টাকা। 100? মাল্টি কালারগুলো 100 টাকা করে পাবেন। 100 টাকা মাল্টির মধ্যে দাম আছে। 80 টাকাও মধ্যে আছে। আচ্ছা, 80-র মধ্যেও মাল্টি কালার রয়েছে। মানে এবার যেরকম জিনিস নেবেন সেরকম আপনি একবার এসে দেখে নেওয়াটা সব থেকে বেটার। এছাড়াও এখানে দেখুন ডিজে লাইটসও আছে, ছোট থেকে বড়, একদম পুচকি সাইজেরও রয়েছে। এগুলো কীরকম প্রাইস আছে? 100 টাকা আছে, 120 টাকা আছে, 150 টাকা। আচ্ছা, মানে 100 থেকে শুরু, 100, 120, 150, তিন রকমের প্রাইস দেখালাম। এছাড়াও এখানে বাড়িতে যদি সিংহাসনে বা ঘরে ঢোকার গেটে অনেকে লাগায়, ঠাকুর ঘরেও লাগায়, খুব ভালো লাগে দেখতে। এগুলো একদম ঘটের মতো করা লাইটসগুলো। এগুলো কীরকম প্রাইস? 350। এগুলো 350 টাকা করে প্রাইস পড়বে। বটল লাইটস, বাহ, এটাও খুব সুন্দর। এগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য, মানে এটা নট অনলি দিওয়ালি, এমনিও ঘরের মধ্যে সাজিয়ে রাখবেন, বছরের সবসময় খুব ভালো লাগে দেখতে। এইগুলো তো অনেক বড় মনে হচ্ছে। সাইজ কি আছে? 30 ফুট। আচ্ছা, ওপরেরটা 40 ফিট হবে, নিচেরটা 30 ফিট হবে। কীরকম দাম? যেটা 350 টাকা, ওপরটা 400 টাকা। আচ্ছা, ওপরেরটা 400 টাকা, নিচেরটা 350 টাকা। এছাড়াও বিভিন্ন রকমের লাইটসের কালেকশন এবছর চলে এসেছে। এখানে ফুলের মধ্যেও রয়েছে। দেখুন, আমার এটা খুব ভালো লাগছে, এই যে এটা ফুল মতো রয়েছে। এই যে ফুলটা কি প্রাইস আছে? 350। 350 করে রয়েছে এগুলো। আর এবছর এইটা আমি নতুন দেখতে পাচ্ছি, এটা বেশ অন্যরকম দেখতে লাগছে, ভালো লাগছে দেখতে। এরকমও কিন্তু বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। এগুলো কি স্টার? এগুলো এবছর নতুন এসছে। স্টারের মধ্যে বিভিন্ন রকমের লাইটস হচ্ছে দেখুন। এগুলো ঘন্টা রয়েছে, এগুলো ঠাকুর ঘরে সাজানোর জন্য। এদিকেও রয়েছে। এই স্টারগুলোর কি দাম আছে? 550 টাকা। 550। 8 পিস লাইটস থাকবে, মানে 8 পিস স্টার হবে 550 টাকা। এগুলো লাভের মধ্যে রয়েছে, দেখুন নিচে যেটা এটা লাভ সিম্বল মতো করা বাল্বগুলো, তার মধ্যে বিভিন্ন রকমের লাইটস হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটা দেখুন, এটা পুরোটা এরকম গাছের ইয়ে মতো করা, ফুল 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 তার মধ্যে ঝুমার করা রয়েছে, এই রকমই থাকবে পুরো চেনটা আপনারা পাবেন। এগুলো কীরকম দাম আছে দাদা? 1500 টাকা থেকে 1800 টাকা। আচ্ছা, 1500 থেকে 1800 টাকা প্রাইস। এটা কিন্তু সাইজটা বিশাল বড় এবং পুরোটা এরকম মানে পাতা এবং ফুল দিয়ে ডিজাইন করা, 10 ফুট রয়েছে আর এতগুলো ঝুমার পাবেন আপনারা, ঝাড়বাতির মতো ঘন্টার মতো করে স্বস্তিক চিহ্ন দিয়ে করা রয়েছে, খুব সুন্দর। আচ্ছা, চেঞ্জও করা যাবে, এটা স্টিল হয়ে গেল এখন। হ্যাঁ, স্টিল হয়ে গেছে, স্ট্রেট হয়ে গেল, এটা আবার স্লো হয়ে গেল, বিভিন্ন রকম করা যাচ্ছে। বাহ, এটা স্লো চাইলে করতে পারবেন, স্ট্যাগনেন্ট চাইলে যে কোনো একটা রং চাইছেন সেটাও করতে পারবেন। এটা আর একটা দেখুন, এটা দারুণ লাগছে দেখতে। এটা দুটো সার্কেলের মাঝখানে দেখুন একটা করে প্রদীপ এরকম রয়েছে, পুরোটাই লাইট, দারুণ দেখতে। এটা এটা কি প্রাইস আছে? 450 টাকা। এটা খুব সুন্দর, এটা যদি কোনো ফাঁকা জায়গায় মানে ঠাকুর ঘরে কিন্তু লাগালে খুব ভালো লাগবে দেখতে। দেখুন জিনিসটা পুরো এরকম রাউন্ড, দুটো সার্কেলের মাঝখানে একটা প্রদীপ মোটিভ করা আছে, তার মধ্যে লাইটস হচ্ছে, খুব সুন্দর দেখতে। এই লাইটগুলোর কি দাম আছে? वाला है वो पड़ जाएगा आपको उधर वाला पर सेकंड वाला तो এটা 120, এটা 120। हां, এটা 100, এটা 100, এটা 150 बाजू वाला, এটা हां 150 আর এটা 200। हां 200। আচ্ছা, এখানে বিভিন্ন রকমের রয়েছে দেখুন প্রদীপের, এগুলো প্রদীপের মধ্যে লাইটস রয়েছে 100, 120, 150, 200 বিভিন্ন রকমের প্রাইসে। এগুলো খুব সুন্দর দেখতে লাগে, মানে রাত্রেবেলা যখন জ্বলবে ঠাকুর ঘর বলুন কিংবা বাড়ির যে কোনো জায়গায় সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর এই লাইটগুলো। এছাড়াও এখানে বড় বড় যদি এলইডি লাইটস খুঁজছেন সেই রকম চেন বড় এলইডি লাইটসেরও কিন্তু অনেক কালেকশন রয়েছে। এগুলো এলইডি তো? ডায়মন্ড আছে, ডায়মন্ড এলইডি। আচ্ছা, এগুলো ডায়মন্ডের মতো রয়েছে দেখুন। এগুলো কি প্রাইস আছে? 425। 425। কত ফিট অবধি হবে? 200 ফুট লম্বা। আচ্ছা, 200 ফুট, মানে বুঝতে পারছেন কত বড়, বিশাল বড়, 200 ফুট অবধি যাবে। দাম কিন্তু সেই তুলনায় অনেকটা রিজনেবল। এখানে আরও এছাড়াও যদি ডিজে লাইট চাইছেন ডিজে লাইটসও রয়েছে, আর এখানে ছোট ছোট এলইডি লাইটস মানে যে কোনো সিঙ্গেল কালারের এলইডিও রয়েছে। এটা মাল্টি কালারের এলইডি। এই মাল্টি কালার এলইডি কীরকম দাম আছে? 120 টাকা। মাল্টি কালার এলইডিও রয়েছে এখানে দেখুন, এটা 120 টাকা করে। এই দোকানটার নাম একটু বলে দিই, বিজয়া প্লাস। এজরা স্ট্রিটে এসে এই দোকানটা বিজয়া প্লাস নামে রয়েছে, সেই দোকানটা আমি কালেকশন দেখাচ্ছি। এখানে এছাড়াও দেখুন এই লাইটসগুলো খুব সুন্দর লাগছে দেখতে, পাতা পাতার মতো, তার মধ্যে লাইটস রয়েছে। এগুলো কি দাম আছে? 50 টাকা নিলো দাদা। হ্যাঁ, এটা এই যে পাতাটার কি দাম আছে? পাতা 250। পাতাগুলোর দাম 250 করে। এখন এজরা স্ট্রিটে আর একটা লাইটের দোকানে চলে এসেছি। এখানে দেখুন কি সুন্দর প্রদীপটা মুভমেন্ট করছে, ঘুরছে গোল গোল করে, খুব সুন্দর লাগছে দেখতে। এটা এটার কি প্রাইস আছে দাদা? 500। এটা কিন্তু ঘুরবে, মুভমেন্ট করবে এরকম গোল গোল। এটা আরও আছে ওই দিকে, হ্যাঁ পেছনে একটা দেখতে পাচ্ছি, একই জিনিস, ওটা একটু ডিজাইনটা আলাদা। হ্যাঁ, এটাও আছে, এটাও গোল গোল ঘুরছে গ্লোবের মতো, ফুল ফুল করা, খুব সুন্দর দেখতে। এটা কি দাম আছে? 500 টাকা। এগুলো যেগুলো গোল গোল ঘুরছে এগুলো মাত্র 500 টাকা করে আপনারা পাবেন। এছাড়াও এখানে কিন্তু যদি কেউ এরকম ঝোলানো প্রদীপের মতো চাইছেন লাইট, সেরকমও আছে। এগুলো কি দাম আছে? 150। এগুলো 150 করে রয়েছে। 5টা এরকম পাবেন, 5টা এরকম প্রদীপ থাকবে একটা লাইটে। এটা গেটের উপরে লাগানোর জন্য রয়েছে। এটা সাইজে অনেকটা বড়, কত ফুট অবধি যাবে? এটা 6 ফুট মতো হবে। অনেকগুলো এরকম প্রদীপ করা রয়েছে। এটার কি প্রাইস আছে? 600 টাকা। এটার প্রাইস থাকবে 600। এরকম প্রদীপ থাকবে, খুব সুন্দর দেখতে। মানে গোটাটা এতগুলো যে প্রদীপ আছে পুরোটাই একটা চেনের মধ্যে রয়েছে। এছাড়াও এখানে এরকম ওম পাবেন লাইটে। এগুলো কীরকম দাম আছে? ওম 120 টাকা। 120 ওম 120 টাকা করে রয়েছে। স্বস্তিক চিহ্ন যদি চান সেরকমও রয়েছে। অনেকেই ঠাকুর ঘরে সাজানোর জন্য বা বাড়ির সামনে সাজানোর জন্য এরকম স্বস্তিক চিহ্ন, ওম চিহ্ন খোঁজে, তো সেইগুলো কিন্তু এই দোকানটায় পেয়ে যাবেন। আমি যে আগের দোকানটা দেখালাম তার ঠিক অপোজিট ফুটে এই দোকানটা পেয়ে যাবেন আপনারা। এরকম আর একটা লাইট দেখুন, এই জিনিসটা পুরো গোল রয়েছে, তার মধ্যে লাভ লেখা রয়েছে, আরও অনেক কিছু লেখা রয়েছে, প্রদীপের ছবি আঁকা আছে। এগুলো কি দাম আছে? 260 টাকা। এটা বিভিন্ন রকমের কালারে হবে। আচ্ছা, এই বলটা মানে জাস্ট বিভিন্ন রকমের কালারে হবে। 260 টাকা প্রাইস। হ্যাঁ, যেরকম চেঞ্জ হচ্ছে লাইটগুলো এইভাবেই চেঞ্জ হবে। এছাড়াও এখানে আরও অনেক রকমের লাইটস রয়েছে। এখানে বড় স্বস্তিক চিহ্ন রয়েছে, ওম রয়েছে, এছাড়া এখানে প্রদীপ দেখতে পাচ্ছি। এই প্রদীপগুলোর কি দাম আছে? 35 টাকা। কটা থাকবে একটা চেনে? 21টা থাকবে। এই রকম জ্বলবে জিনিসটা, খুব সুন্দর দেখতে লাগে এগুলো। এরকম মোমবাতিও রয়েছে, আবার ঘটও মানে কলসিও রয়েছে। তিনটেই খুব সুন্দর, মানে দিওয়ালিতে ঘর সাজানোর জন্য খুব ভালো লাগে এগুলো। এগুলো কি দাম আছে? 120 টাকা। 120। আর এগুলো 350। এটা কি সাইজ কত? সাইজ কত? 60 মিটার। 60 মিটার অবধি হবে। এটা ट्रेंडिंग में अभी नया डिजाइन में अभी यही आएगा। ये आई की है शुगर कैन। शुगर कैन, अच्छा, आँखेर मतो देखते ताई जन्ना। Only 350। 350 एटाओ 350 एटाओ 350। Both are same price। Both are same price। এছাড়াও এখানে বিভিন্ন রকমের ছোট ছোট দেখতে পাচ্ছি স্টার্স, মানে ঘরে সাজিয়ে রাখার জন্য। এগুলো আমরা অনেকেই খুঁজি, অ্যামাজনে অনেক বেশি প্রাইস, তো সেগুলো কিন্তু এখানে এজরা স্ট্রিটে এলে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন। এগুলো কি প্রাইস আছে? 120। আর স্টারটা? Both are same price। 120। Only 120। আচ্ছা, এগুলো সব 120। এগুলো যা আছে সবই 120 করে। এছাড়াও এখানে প্রচুর এলইডির অপশন আছে। কে লিয়ে जो आपका चैनल सब्सक्राइब करके आएगा उनके लिए। अच्छा, जो विदाउट सब्सक्राइब करके आएगा तो उसको 150 में। अच्छा, वो जो सब्सक्राइब করে আসবে না সে 150 করে পাবে, আর যে সাবস্ক্রাইব করবে তাকে এসে দেখাতে হবে অবভিয়াসলি, তাহলে কিন্তু সে 30 রুপিস ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে। এছাড়া এখানে দেখুন এতগুলো এলইডির অপশন রয়েছে, বিভিন্ন রকমের শেপে রয়েছে, তো কোনোটা গোল আছে, কোনোটা একটু লম্বা রয়েছে, বিভিন্ন রকম স্টাইলে এবং বিভিন্ন রকমের সাইজেও কিন্তু পাবেন। তো আপনারা এই দোকানটা যেটা রয়েছে উল্টো সাইডে রয়েছে পিকে অ্যাসোসিয়েটস, তার ঠিক অপোজিট সাইডে আপনারা পেয়ে যাবেন এই দোকানটা। তো এখানে আপনারা এই সব লাইটের কালার অপশনস ভেরিয়েশনস পেয়ে যাচ্ছেন। এগুলো 40 করে, তো এখানে আপনারা 40 মানে মাত্র 40 টাকা থেকে শুরু করে বিভিন্ন রকমের লাইটস পাবেন। এগুলো মাত্র 40 করে রয়েছে। এগুলো অনেক কালার অপশনস আছে, ব্লু আছে, ওয়ার্ম আছে, পিঙ্ক আছে, এছাড়াও হোয়াইট, অরেঞ্জ, আরও এছাড়াও কালার অপশনস আছে। তো সেগুলো এসে দোকানে বললে অবভিয়াসলি আপনাদের দিয়ে দেবে। 200-250 रुपया दाम है। कितना बोला भैया? 150-150। এগুলো কি দাম আছে? এগুলো কি দাম আছে দাদা? 150-120। ওই দিকেরগুলো 150, এদিকেরগুলো 120, আর এগুলো 60। এগুলো 60 করে। এগুলো কি ব্যাটারিতে চলছে? আচ্ছা, 2 টাকা পিস ব্যাটারি আছে। এগুলো সবগুলোই ব্যাটারিতে চলবে, মানে কোনো আপনাদের মানে কারেন্টের সঙ্গে, ইলেকট্রিসিটির সঙ্গে কানেকশনের দরকার নেই। এমনি এরকমভাবে লাইটটা জ্বলে থাকবে, খুব সুন্দর দেখতে। আরও অনেক রকমের রয়েছে। আমি যেই দোকানটা এর আগে দেখালাম তার ঠিক পাশেই কিন্তু এই দোকানটা রয়েছে। তো আপনারা এজরা স্ট্রিটে আসলে এই দোকানগুলো ভিজিট করে নতুন নতুন লাইটস বাড়ির জন্য নিয়ে যান। টুরিস্ট टूरिस्ट डेस्टिनेशনের সাথে আজকে এজরা স্ট্রিটে লাইট মার্কেট ঘুরে দেখতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চোখে নতুন কি দেখতে চাইছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টুরিস্ট ডেস্টিনেশন।